বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলবুল, তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমি আজকের ব্লগটা শুরু করছি আর আমি রেডি হয়ে গেছি। তো সকাল থেকে সারাদিন এসে আর কোনো ব্লগ করিনি, কারণ বাপের বাড়ি আসলে যাবই, কোনো কিচ্ছু করতে ভালো লাগে না, শুধু বসে বসে ঘুমাবো আর খাবো, তাই না? তো ভাবছি একবারে রেডি হয়ে তোমাদের সাথে যেখানে যাচ্ছি তার জন্য ভাবছি ভিডিও করি। ছ বছর পর আমি বিয়ের, এখন আমার ছ বছর হয়ে গেছে, এখন আমার নিজের দিদির বাড়ি যায়নি, জানো কী অবস্থা। তো যেতে পারি না, আসলে যাওয়ার তো ইচ্ছে ছিল, মানে অনেকদিন থেকে ছিল কিন্তু হচ্ছিল না, বলতে গেলে ছেলে বিয়ে হওয়ার পর থেকেই তো, তারপর বাচ্চা কাচ্চা এসব নিয়ে মানে জীবন শেষ, তো তার জন্য আর যেতে পারিনি। তো আজকে ভাবলাম কি ওদের ওখানে যেহেতু প্রোগ্রাম হবে, তাই ভাবলাম যে দিদিভাই বারবার ফোন করছিল, তো তাই ভাবছি যে চলো আজকের দিনে রেডি হয়ে চলে যাই। আর আমার বরে ও গেছিল এর আগে, আমি কিন্তু কোনোদিন বিয়ে হওয়ার পর থেকে যাইনি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো যারা আমার এই ভিডিওটা দেখছো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আমি যাচ্ছি, আমার সাথে আমার বোন যাচ্ছে, আমার বর যাচ্ছে, আর আমার কাকুর ছেলে ভাই যাচ্ছে। হ্যাঁ, তো চলো তোমাদেরকে ওখানটায় গিয়ে কতটা কি দেখাতে পারবো জানি না, যতটুকু পারো না কোনো অবশ্যই দেখাবো। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? আর যেখানে প্রোগ্রামটা যাচ্ছি তোমাদেরকে কিন্তু খুব ভালো লাগবে। আর আবারও দেখাচ্ছি তোমাদেরকে এই আমার আমাকে কেমন লাগছে, এই যে দেখে না আমার পুরো লুকটা। তো একবারে এখন যাবো, বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। তো ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে দেখাচ্ছি, হ্যাঁ, মানে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। আর আগে যাব আমি দিদির বাড়ি, দিদির বাড়ি থেকে ওখানে প্রোগ্রামে যাব। আর ছেলেকে নিচ্ছি না যেহেতু সন্ধ্যাবেলা আর আমাদের ওখানটায় দেরি হবে, তো ছেলে যাবে না, সে তো আমার ওকে রেখে যাবে এখানটায়, আমার দাদা মানে ওর মামার কাছে ও থাকবে। আর এখন নতুন নতুন যেহেতু ঠান্ডা পড়েছে, আবার ওকে নিয়ে গেলে অসুবিধা, মানে শীত পড়ছে জানো, নতুন যদি শীত পড়ে বাচ্চার ক্ষতি হবে, তার জন্য ভাবছি ওকে নিয়ে যাবো না। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক বক বক করলাম, তো প্লিজ কেউ স্কিপ করো না। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে যাব। আর ভাবছি কি মিষ্টি নেব, তো সেটাই ভাবছিলাম। তো আর দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মিষ্টিগুলো। তো আমি গুলাব জামুন নিয়েছি, আর দিদিভাই যেহেতু আমার মিষ্টি একদমই খায় না, তো ফোন করে আবার বললো যে মিষ্টি নিয়ে আসিস না, কিন্তু তবুও আমি নিয়ে যাব। আর দিদিভাইয়ের জন্য ওর পছন্দ মতো ও বিস্কুট যেটা খায় সেটা ওর জন্য নিয়ে যাব। তো আমি গোলাপ জামুন নিয়েছি, এখন আমি যাব বিস্কিটের দোকানে, ওর পছন্দ মতো যেটা ও যে বিস্কিটটা ও পছন্দ করে ওর জন্য সেটাই নিয়ে যাব। আর এই যে এদিকে দেখো আমার কিন্তু একদমই নেওয়া কমপ্লিট মিষ্টি। আর যে দিদিভাইটার বাড়িতে যাচ্ছে ও কিন্তু আমার কাকুর মেয়ে, ও দিদিভাই বড়, আমি ছোট, তো অনেকদিন থেকেই যাইনি, তো এখন আমরা যাব। আর খুবই আমি খুশি সত্যি বলছি বন্ধুরা। আর এদিকে দেখো এখন বিস্কিটের দোকানে চলে এসেছি, বিস্কিটে নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব সোজা দিদিভাইয়ের বাড়ি। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি দিদিভাইয়ের বাড়ি, আর এখানে এসে সত্যি মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, তো সেটাও তোমাদেরকে বলছি। তো দেখো দিদিভাই ঘরে এখন এসেছি আমরা, তো দিদিভাই এসেই তো যেহেতু প্রথমবার এসেছি, তো না খেলে তো কোনোদিনও যেতে দেবে না। এই যে দেখো সিমাই বানিয়ে রেখেছে আমাদের জন্য, তো সেটাও এখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর মনটা এতই খারাপ জানো, এখানে এসে অনেক আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছিলাম, গল্প করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো দুর্ভাগ্যবশত মানে কীভাবে যে ডিলিট হয়ে গেছে আমার নিজের হাতে, সত্যি মনটা খুবই খারাপ। তো ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি, এই যে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এসেছিলাম অনুষ্ঠানের এখানে, প্রোগ্রামের এখানে, কিন্তু এখানে আমরা অনেক আনন্দ করেছি, মজা করেছি, তো সেটা তোমাদেরকে আর সত্যি আমি দেখাতে পারলাম না দিদিভাইয়ের বাড়িতে গিয়ে, মনটা তার জন্য খুবই খারাপ। আমার নিজের ফোনে মানে কীভাবে যে ডিলিট করলাম আমি নিজেই জানি না, পরে দেখি যে ওই ভিডিওগুলো নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, গল্প করেছিলাম, মজা করেছিলাম। তো যাকে কী আর করা যায়, নেক্সট টাইম আবারও যে যদি যেতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। সামনে যারা বসে রয়েছেন দেখুন, নানা অসুবিধার মধ্যেও কিন্তু এসেছি আপনাদের জন্য আজকে গান শোনাতে, একটু ডান্স ফান্স না হলে কিন্তু আচ্ছা দাদার বৌদি অবজেকশন করছে, একবার বৌদির জন্য জুড়ে হাত দিলে সকল মিলে একসাথে প্লিজ, সবাই মিলে যারা মহিলারা রয়েছে। Oh,
তো বন্ধুরা আমার এই আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।